প্রবল চাপের মুখে অবশেষে অভিজ্ঞদে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিজ্ঞদে, পিনাল এবং এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেল কলেজে এই দুজনেই উপস্থিত ছিলেন বলে অভিযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজে হুমকি দাদাগিরিতে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা মুস্তাফিজুর। অন্যদিকে শোকজ করা হয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপের আগেই আমরা দেখেছি যে অভিজ্ঞদে এবং বিরূপাক্ষ বিশ্বাস এই দুজনকে কিন্তু স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছিল, আর এবার রাজ্য মেডিকেল কাউন্সিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল, একই সঙ্গে শোকজ করা হলো প্রাক্তন অধ্যক্ষকেও। একেবারেই তাই, রাজ্য মেডিকেল কাউন্সিল আগেই চাপের মুখে পড়েছিল এই দুজনকে নিয়ে। দুই কাউন্সিল সদস্য, কাউন্সিলের দুই গুরুত্বপূর্ণ সদস্য, তারা তাদের পদত্যাগ পত্র দিয়েছিলেন এই কারণ দেখিয়ে যে যেখানে কাউন্সিলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের জন্য, এদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত যতদিন না শেষ হচ্ছে এবং যতদিন না এরা নিষ্কলঙ্ক প্রমাণিত হচ্ছেন ততদিন পর্যন্ত এই কাউন্সিলের মধ্যে তারা থাকবেন না, এই কারণ দেখিয়ে দুই কাউন্সিল সদস্য তারা পদত্যাগ করেছিলেন। গত পরশুদিনই এই কাণ্ডটা ঘটেছিল। একজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একজন অধ্যাপক, আরেকজন অধ্যাপক তিনি সাগর দত্ত মেডিকেল কলেজের, একজন সুমন মুখোপাধ্যায়, আরেকজন দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, এই দুজন কাউন্সিল সদস্য তারা পদত্যাগ করেছিলেন শুধুমাত্র এই যুক্তি দেখিয়ে যে এই এই সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদে এদের নাম যেভাবে জড়িয়েছে এদেরকে অবিলম্বে সরানো হোক, এবং যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কমিটিতে থাকবেন না, এবং এদেরকে যদি না সরানো হয় তাহলে কাউন্সিলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কাউন্সিলের গরিমা নষ্ট হচ্ছে, এই কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছিলেন। তারপরেও কিন্তু কাউন্সিল এদেরকে সরায়নি, সাসপেন্ড করেনি, এবং এই নিয়ে ঘরে বাইরে প্রবল চাপ তৈরি হয় কাউন্সিলের, যেটা আমরা মেডিকেল কাউন্সিল সূত্রে জানতে পারছি। কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য তারা পর্যন্ত কাউন্সিলের এই ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করেন। একাধিকবার দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের দলের অন্দরে এই নিয়ে প্রশ্ন ওঠে, সেরকমটাও কাউন্সিল সূত্রে আমরা জানতে পারছি। ফলে এইরকম একটা ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে পদক্ষেপ করতে বাধ্য হলো এক প্রকার বলা যায় রাজ্য মেডিকেল কাউন্সিল, যেখানে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদে এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ততদিন পর্যন্ত সাসপেনশন লাগু থাকবে যতদিন না পর্যন্ত এরা নিরপরাধ প্রমাণিত হবেন এবং তদন্ত প্রক্রিয়া শেষ হবে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ প্রবল চাপের মুখে অবশেষে কিন্তু অভিজ্ঞদে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল, একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও। রাজ্য মেডিকেল কাউন্সিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অভিজ্ঞদে, এবং মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9ই অগস্ট আরজিকর মেডিকেলে ছিলেন এই অভিক এবং বিরূপাক্ষ। ঘটনার দিন হাসপাতালে উপস্থিত ছিলেন তারা, এমনটাই জানা গিয়েছে। মেদিনীপুর মেডিকেলে হুমকি এবং দাদাগিরিতে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা মুস্তাফিজুর। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ যিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তাকেও শোকজ করা হয়েছে। হ্যাঁ, দেখো, আরজিকর মেডিকেল কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেও শোকজ করা হয়েছে। তাকে শোকজ করার কারণটা হচ্ছে যে তার রেজিস্ট্রেশন নাম্বার বাতিলের দাবি উঠেছে। বাইরে থেকে যেমন দাবি উঠেছে তেমনি রাজ্য মেডিকেল কাউন্সিলের অন্তর্ব হলে যে 14 জনের কাউন্সিল সদস্য, একজনের প্রয়াণের পর এই মুহূর্তে 13 জন কাউন্সিল সদস্য, এই 13 জন কাউন্সিল সদস্যদের একটা বড় অংশ অভিযুক্তদের বাদ দিলে বাকি যে কাউন্সিল সদস্যরা রয়েছেন তাদের মধ্যে থেকে এই দাবিটা উঠেছে যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হবে না কেন। এই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করার এই দাবির কাছে কাউন্সিল
কাউন্সিল শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হলো বলা যেতে পারে এক প্রকার, এবং কাউন্সিলের তরফে গতকাল চিঠি পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে, এবং সেই চিঠিতে তারা সন্দীপ ঘোষের জবাব চেয়েছেন, ব্যাখ্যা চেয়েছেন, যেভাবে তার নাম জড়িয়েছে এই গোটা ঘটনায় আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে, তাতে কেন তার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হবে না তা তিনি জানান, তার সপক্ষে ব্যাখ্যা দিন তিনি। সেই ব্যাখ্যা যদি বিরত করি, তুমি আমাদের সঙ্গে থাকো।